কোন দাদাই করে, এটা আমি পারি না, তাও আমি করছি। এইভাবে করি আমি, দেখো এটা পা বাজে মানে আটকে রাখে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসেন্সুরা ব্লগ। আবারও সবাইকে স্বাগত। আশা করছি একটা ছোট্ট মর্নিং মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। তো ভাবলাম তোমাদের সাথে আজকে মর্নিং ব্লগটা শেয়ার করা যাক। তো অবশ্যই তোমরা পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ ওয়াচ করো। আর দেখো আমার সারা বিছানা পুরো জঙ্গল হয়ে আছে, আর আমার একটু ঘুম ভাঙলো। এখন বেলা বাজে প্রায় 10টা বাজতে যায়। হ্যাঁ জানি আমাদের টাইম কিছু নেই, পাশে দেখাতে পারতাম তাহলে। আমি 10টা অলরেডি বেজে যাচ্ছে। তো দেখো কত জামা কাপড় সরানো, এত কাঁথা কাবো, কবে যে ঠান্ডাটা যাবে আমি সত্যি জানি না। ঠান্ডাটা গেলে কি তাহলে এত জামা কাপড় ভাঁজ করতে হয় না, পোষাতে হয় না। গরমের দিনে দেখো কত কিছু অবশ্য গরম পড়ে গেছে, এগুলো বিছানায় থাকে তো তো পায়ের কাছে সব রেখে দিয়েছে রাত্রেবেলা। এইগুলোকে সব আমাকে ভাঁজ করতে হবে, আমার ভালো লাগছে না। আর মনে হয় আমি ধোপা শুয়ে পড়ি। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সাথেই থাকো, তাহলে আমি কি করি তোমরা আমার সাথে থেকে দেখতে পারবে। চলো আমার না চোখে এদের মতো ঘুম, কি বলবো, মনে হচ্ছে আমি আর একটু ঘুমাই। কিন্তু তোমাদের দাদারা শুধু চেঁচাচ্ছে, কি করবো, আর ঘুমাতেও পারবো না। বলছে 10টা বাজে, তোমার আরো ঘুম চাই বলো তুমি। তার জন্য আমাকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে বিছানাটা গোছাতেই হবে আমাকে। আর ভাবলাম একটা কথা ভাবলাম যে তাহলে শুধু বিছানা গোছাবো, আর তোমাদের তাহলে আমি বাকি যেটা করেছি তাও তোমাদের সাথে শেয়ার করি। আমি আসলে প্রতিদিন সকালবেলা বিছানা গুছিয়ে বিছানায় বসে একটুখানি ব্যায়াম করি। ব্যায়াম করার পরে তারপর আমি বিছানা থেকে নামি, আবার কখনো কখনো বিছানা গোছানো একটু কাজ করার পরে বসে নিচে বসে ব্যায়াম করি। তো চলো আজকে যখন তোমাদের সাথে এই মর্নিং ব্লগটা শেয়ার করছি, তো আমার সকালবেলা ব্যায়াম করি সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো দেখি আমি কীভাবে ব্যায়াম করি। আর আমার চোখে দেখো এখনো ঘুম, মানে কি বলবো তোমাদেরকে। তো চলো অন্যদিন আবার তোমাদের ভালোভাবে অন্যভাবে দেখাবো। আজকে আমার বিছানা বসে যে করি আমি সেটাই দেখো। তো বিছানা পরে গোছাচ্ছি, এই দেখো আমি কিভাবে করি বলো তো। আমি উঠতে পারি না, তার জন্য তোমার দাদা ভাই আমাকে বলেছে কি তুমি খাটে এরকম পা বাজাবা, মানে আমি স্কুলে পড়ে না উঠতে পারি না, তার জন্য আমি কি করি এরকম শুয়ে, মানে পা নর্মাল ভাবে এরকম স্কুলে পড়ে আমি উঠতে পারি না, কষ্ট হয় আমার, তার জন্য আমি এখানে পা আটকে নিই। পা আটকে নিয়ে তো শুলাম, এই দেখো এইভাবে করি আমি, দেখো এটা পা বাজে মানে আটকে রাখলে বেশ আমার উঠতে বেশ সুবিধা হয়। দেখো জানি না তোমরা হয়তো বলবে বলি পাচ্ছ না, কিন্তু আমার এইভাবে উঠতে খুব কষ্ট হয়, আসলে বুড়িটা একটু হয়ে যাচ্ছে বলে। তোমাদেরকে আর একটা দেখাই, ডায়েরি উপর ঠিক করা যাচ্ছে না, কিন্তু কি করবো তাও তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি সকালে এইভাবে করি। তো তাই তুমি করতে তোমাদের দেখাচ্ছি। এটা তোমার দাদা বেশ শিখিয়েছে আমাকে, বলে এরকম রং মারবে তাহলে কি করবে বন্ধুরা। তো দেখো পুরো এইটা এইটা শিখেছি কার কার থেকে বলতো, তোমাদের দাদা ভাই থেকে। আমি জানি না এটাতে আদৌ কি হয়, আচ্ছা আদৌ পেটের ভুঁড়ি কমে নি না, বাট তাও আমি এটা করছি, জানি না এটাতে কি হয়। তো দেখো এটা তো আমি পারি না, এইভাবে তোমার দাদা ভাই করে, এটা আমি পারি না, তাও আমি করছি, আর হবে না এটা। এটা আমি তোমাদের দাদাবারটা দেখে দেখে করি। তো আমি জানি না এটাতে কি হয়, যাই হোক সেটা কথা না। তো আর একটা দেখো, মনে করে একটা দেখো, একটা ব্যায়াম। ও মা পেটে প্রচন্ড লাগে, আজকে যেটুকু দেখালাম তোমাদেরকে এইটুকু তোমরা দেখো, কারণ আমার প্রচন্ড লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আমার অনেক দেরি হয়ে গেছে। তো আজকে আমার তো এইটুখানে দেখালাম তোমাদের জন্য। আমি নেক্সট এই আমার ব্যায়াম করার ভিডিও একটা স্পেশাল ভাবে তোমাদের জন্য নিয়ে আসবো, সেটা শুধু আমি ব্যায়াম করে তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো আমি তো শুধুমাত্র মানে একটা এই বিছানা এই পরিষেবা করবো এটার মধ্যে তোমাদেরকে দেখালাম। তো আজকে এইটুকুই দেখো তোমরা, এইটুকুই থাক। তো চলো বাকিটা আমি গুছিয়ে নিই, আর করবো না এখন, কারণ আমার বাইরে অনেক কাজ আছে। তোমার দাদাভাই যদি দেখে যে আমার কাজ হয়নি এসে খুব চেঁচাবে। তো চলো বিছানাটা আমি গুছিয়ে নিই।
বাকি ব্যায়ামটা আমি আবার তোমাদের সাথে পরে শেয়ার করবো স্পেশাল ভাবে। এটা ওটা শুধু ব্যায়ামের ভিডিওই থাকবে, ওটা শুধু ব্যায়ামের ব্লগ হবে। ব্যায়াম করে আমার পুরো পেট পুরো ব্যথা হয়ে যায়, পুরো পেট পুরো ব্যথা করে। চিনে শোনা রে, ভালো লাগছে না, হাঁপিয়ে যাচ্ছি, বিছানাটা গুছিয়ে ব্যায়াম করো। করে তোমাদেরকে সেটুখানে আমি দেখালাম কপি করে আমি কিভাবে করি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার সঙ্গী, কি বলবো, আমার সঙ্গী। তো চলো খুলে দেখো, আমি খুলবো না, ভালো লাগলো। তরকারি হয়, এটা না হলে আমি মরে যাবো, এটা না থাকলে আমি মরেই যাবো পুরো, বুঝতে পেরেছো? বলবো তোমাদেরকে, দেখে কথা তো কি বলবো বলো, দেখে কথা তো আসে। তোমার দাদা আমি বিছানা থেকে উঠে যাওয়ার পর আমি মিনিমাম 1-1.5 ঘন্টা শুয়ে থাকি এটা নিয়ে। এমনিতে সারা দিনটা নিয়ে ঘুমাই, আর এটাই আমার সব থেকে বেশি বেস্ট, তাই না বলো? সবাই জীবনে কোন ব্যালেন্সের দরকার, মানুষ থাকলে। তো চলো বিষয় ভালো, কমপ্লিট পরিষ্কার করা, কমপ্লিট। চলো 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 কমপ্লিট। আজকে ব্লগটা আমার এই অবধি, তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। তো টাটা, বাই বাই সবাইকে। আর আরেকটা কথা, যারা যারা আমার চ্যানেল এখনো নতুন আছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দাও। আর তাহলে আমি যা যা পোস্ট করবো, যা যা ব্লগ, যা যা ভিডিও পোস্ট করি না কেন, সবার আগে তার নোটিফিকেশন তোমাদের কাছে যাবে। তো বাই বন্ধুরা, লাভ ইউ।